নমস্কার বন্ধুরা, রিক্রুটমেন্ট আপডেট ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজকে 8/12/2023 পাহাড়ে শিক্ষক নিয়োগের ঘোষণা মুখ্যমন্ত্রীর কি জানালেন তিনি, আসুন এই সংক্রান্ত আপডেট দেখে নিই বিস্তারিত কি রয়েছে। শিক্ষক নিয়োগের ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী, পাহাড়ে 590টি শূন্যপদে শিক্ষক নিয়োগ শুরু হবে শীঘ্রই, কার্শিয়াংয়ে এমনই ঘোষণা করলেন। আজ শুক্রবার কার্শিয়াংয়ের সভা থেকে শিক্ষক শূন্যপদে নিয়োগের ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। এদিন মুখ্যমন্ত্রী ঘোষণা, পাহাড়ে শিক্ষকদের 590টি শূন্যপদে শীঘ্রই নিয়োগ করা হবে। জিটিএর তরফে পাহাড়ে শিক্ষক নিয়োগের পাশাপাশি একাধিক দাবি রাখা হয়েছে। দীর্ঘ বেশ কিছু বছর ধরে পাহাড়ে শিক্ষক নিয়োগ হয়নি, আলাদা করে শিক্ষক নিয়োগের জন্য কমিশন গড়ার দাবি বহুদিন ধরে জানিয়ে আসছে জিটিএ। সেই দাবি মেনে শিক্ষক নিয়োগ ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। পাহাড়ে 146 আপার প্রাইমারি সেকেন্ডারি স্কুল এবং হচ্ছে 590টি শূন্যপদের মানে পূরণ করতে হবে এবং সেই ঘোষণা করলেন তিনি। এবং পাশাপাশি সরকারি কর্মীদের জন্য খুশির খবর দিলেন, জিটিএর যে রেগুলার কর্মচারীরা রয়েছেন 2019 পে কমিশন অনুযায়ী তাদের বেতন পরিবর্তন হবে বলে জানিয়েছেন এবং ডিস্ট্রিক্ট বোর্ডেরও 1000 শূন্যপদের পূরণের আশ্বাস দেন তিনি। তো যাই হোক, এই গুরুত্বপূর্ণ আপডেট আমি শেয়ার করলাম, আর আপডেট পেলে অবশ্যই শেয়ার করবো। এবং জিটিএর কর্মচারী অবসরের সময় 20 লক্ষ টাকা করে গ্র্যাচুইটি পাবেন বলেও জানান। তো আরও আপডেট পেলে অবশ্যই শেয়ার করবো, সঙ্গে থাকবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।